সকালে লেসেছে বিদ্যুৎ মশলা মূল্য বৃদ্ধি হ্রাস করা, বিদ্যুৎ মশলা মূল্য বৃদ্ধি হ্রাস করা, বিদ্যুৎ মশলা মূল্য বৃদ্ধি হ্রাস করা, বিদ্যুৎ মশলা মূল্য বৃদ্ধি হ্রাস করা। অত্যাবশ্যকীয় সামগ্রীর মূল্য বৃদ্ধি হ্রাস কর, অত্যাবশ্যকীয় সামগ্রীর মূল্য বৃদ্ধি হ্রাস কর, অত্যাবশ্যকীয় সামগ্রীর মূল্য বৃদ্ধি 180 টাকা, যি সময়ত পেট্রোলের মূল্য 100 টাকা, ডিজেলের মূল্য 90 টাকা, কেরাসিনের মূল্য 120 টাকা, যি সময়ত দাইলের মূল্য 100 টাকা, শাক পাচলির মূল্য 60 টাকার 80 টাকা, তেনে সময়ত বিভিন্ন ক্ষেত্রে এই ক্ষেত্রে আমার বিরোধী দল হিসাবে বা জাতীয় সংগঠনসমূহে সরকার প্রতিবাদ করা আমার দায়িত্ব। এই ক্ষেত্রে আমি আজি নাজিরা এপিডিসিএল কার্যালয়ের সম্মুখত উপস্থিত হয়েছি। আর প্রথম কথা হল কেন্দ্রীয় সরকার বা অসম সরকারখানে আমার সেই সকলের কথা একভাবে একেবারে ভাবিলে চিন্তিবলে এড়ি দিছে। বিশেষ আমি আজি শক্তি বিতরণ কোম্পানি লিমিটেডর সহকারী মহাপ্রবন্ধকর কার্যালয়ের সম্মুখত ঠিয় হবল এই কারণে বাধ্য হয়েছ যে অগ্নিপাত হারত যধরণের বিদ্যুৎ পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি হ্রাস, রন্ধন রন্ধন গ্যাসের মূল্য বৃদ্ধি হ্রাস, বেটি রক্ষা করিম বলে প্রতিশ্রুতি দিয়া বর্তমানের অসম সরকারখনের বিরুদ্ধে এই প্রতিবাদ। কারণ অসম সরকারখনে যিখিনি প্রতিশ্রুতি দিছিল সেই প্রতিশ্রুতি পালনের বিপক্ষে তেওঁলোকে জনসাধারণের বিপক্ষে কাম করার কারণে আজি আমি ভারতীয় জাতীয় কংগ্রেস দল প্রতিবাদ করবলে বাধ্য হয়েছো। আমি লক্ষ্য করেছো যে বিগত বছরকিটাত 2014 হোক 2016 হোক এই বছরকিটাত যি ধরনের মূল্য বৃদ্ধি হয়েছে এই মূল্য বৃদ্ধিয়ে সাধারণ জনসাধারণক জ্বলাকলা খুয়াইছে, কিন্তু এই ক্ষেত্রে সরকারখনে মৌনতা অবলম্বন করেছে। সেখানে আমি প্রতিবাদ করবলে বাধ্য হয়েছো। আজি কথা হল পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি হল 100 টাকা, পেট্রোলের মূল্য 90 টাকা, ডিজেলের মূল্য 120 টাকা, কেরাসিনের মূল্য, এই ক্ষেত্রে অহরহ প্রতিবাদ সাব্যস্ত করে থাকা হয়েছে, কিন্তু সরকারখনের কোনো গুরুত্ব নাই। তারপরে যি গ্যাসের মূল্য 400 টাকা আছিল, আজি সেই গ্যাসের মূল্য রন্ধন গ্যাসের মূল্য 1200 টাকা হল। প্রতিবাদ সাব্যস্ত করা সত্ত্বেও সরকারখনে কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ করা নাই। তারপরে আমি চাব গেলে অত্যাবশ্যকীয় সামগ্রীর যধরণের মূল্য বৃদ্ধি হয়েছে, মিঠাতেলের দাম 180 টাকা, দাইলের দাম 100 টাকা, আলু পেঁয়াজের দাম 30 টাকার উপর, শাক পাচলি আপনি 60-80 টাকার তলত শাক পাচলি নেপায়, তৎসত্ত্বেও সরকারখনে কোনো ধরনের গুরুত্ব নিদি এতিয়া কি করেছে এপিডিসিএলর থ্রুয়েদি যুক্ত বিদ্যুৎ মাচুল ভয়ঙ্করভাবে বৃদ্ধি করেছে। সেইদিনা আমি গম পাইছো যে 200 টাকা বিদ্যুৎ মাচুল অহা ব্যক্তিয়ে মুখ্যমন্ত্রীলে লিখবলে বাধ্য হয়েছে যে মোৰ 1800 টাকা বিদ্যুৎ মাচুল আহিছে। এই ধরনের যদি বিদ্যুৎ মাচুল বৃদ্ধি হয় তেতিয়া সাধারণ জনসাধারণ যধরণে আজি নিবনুয়া সকলের সৃষ্টি হয়েছে, যধরণে মানুষের ইনকম সোর্স কমি গেছে, সেই ক্ষেত্রে যদি অনবরত সরকারখনে কর বলবৎ করে থাকে তেতিয়া হলে আমার সাধারণ জনসাধারণ জিয়াই থাকার
যেটো পরিবেশ সেই পরিবেশটা নাইকিয়া হয়ে যাব। তারপরে আমি চাব গেলে গম পাব যে পৌরকৰ সমগ্র অপরিকল্পিতভাবে অনিয়ন্ত্রিতভাবে গোটে সমগ্র বলবৎ করা একটা ব্যবস্থা করেছে। তার ফলত কেবলমাত্র কর 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 করিয়ে সরকারখনে রাইজরপা পয়সা উঠাই আছে। এই ক্ষেত্রত যে সাধারণ জনসাধারণের কঁকাল ভাঙি গেছে সেইটো কিন্তু এই জাতি মাতি ভেটি রক্ষা করিম বলে প্রতিশ্রুতি দিয়া সরকারখনে উপলব্ধি করা নাই। সেই কারণে আমি আজি সরকারক দাবি জানাইছো যে মূল্য বৃদ্ধি যে ধরনের বৃদ্ধি হয়েছে সেই মূল্য বৃদ্ধি সরকারখনে গুরুত্ব সহকারে লোক অসমৰ ডাইনামিক মুখ্যমন্ত্রী বলে কোৱা হয়। ডাইনামিক মুখ্যমন্ত্রীজনের কাম হয়েছে যে সাধারণ জনসাধারণের কথা চিন্তা করা। গতি এই মূল্য বৃদ্ধি যদি রোধ নকরে হলে কিন্তু আমার এই সাধারণ যে খাতি খাওয়া জনসাধারণ বিপদত পড়াটো একেবারে খাতাং আর তেওঁলোকে এতিয়া জ্বলা কলা খাই গৈছে। এই কারণে সরকারখনক আমি তারপরে আপনার APDCLর যে মই কলো এই পার ইউনিট যেটো মাচুল বৃদ্ধি কৰিছে এইফালে যাবই নয় ইখনের পাছত ইখন টুল গেট সেই ক্ষেত্রতো সরকারখনে কোনো ধরনের ব্যবস্থা করা নাই। ওভারঅল আমি কব বিচাৰিছো যে রাইজক সকা দিবর কারণে এই রাইজর কারণে চিন্তা করিম বলে কোয়া সরকারখনে রাইজর কারণে চিন্তা করক। তারপরে আমি এটা দাবি জানাব বিচাৰিছো যে আগন্তুক পঞ্চায়েত নির্বাচন আহি আছে। সেই ক্ষেত্রে পঞ্চায়েত নির্বাচনটা আমার কংগ্রেস দলের সন্দেহ হয়েছে যে সরকারখনে সময়মতে নেপাতি লোকসভা নির্বাচনের পাছত অনুষ্ঠিত করার এক পরিকল্পনা রচনা করেছে বলে আমার অনুভব হয়েছে, যোগেদি যাতে সময়মতে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত করার ব্যবস্থা করে। তারপরে যদি দলীয় সিম্বল ব্যবহার নকরার একটা সিদ্ধান্ত সরকারখনে গ্রহণ করেছে বলে আমি গম পাইছো। এইটো আমি দাবি জানাইছো যাতে প্রত্যেকে পরম্পরাগতভাবে আমি যেধরনের AJP হাতিত BJP পদুম ফুলত কংগ্রেসে হাতত এই সিম্বলবিল ব্যবহার করে আহিছে সেই সিম্বলট বলবৎ রখার কারণে আমি আজি প্রতিবাদ সাব্যস্ত করেছো বা দাবি সরকারখনক জানাইছো। BJP নেতা মন্ত্রী একটা অভ্যাসতে পরিণত হয়েছে যে যেতিয়া আপনি ভাল প্রশ্ন এটা সুদিব তেওঁলোকে লাইনটো বেলেগ ধরনের কয়, সেই কারণে নিজে নিজে অপদস্থ হয়েছে। আজি গোটে অসমবাসী রাইজ তেখেতৰ ওপৰত ক্ষোভিত হয়ে পড়ছে। কিয়? যে আজি যদি এই গরমত কোৱা হয় যে গছর তলত এসেম্বলি বহাব লাগে, গছৰ তলত স্কুলৰ ল'ৰা ছোৱালীক পঢ়াব লাগে, গছৰ তলত আমি গৈ জিৰণি ল'ব লাগে, গছৰ তলত গৈ পুলিচ বিষয়াসকলে কাম কৰিব লাগে, এনেকুৱা ধৰণৰ যদি গছত গৰু উঠা কথাবিলাক কয় তেতিয়া নিশ্চিতভাৱে ৰাইজ কুপিত হ'ব। এইটো কথা হ'ল যে যিবিলাক মেইন ইস্যু তাক ডাইভাৰ্ট কৰিবৰ কাৰণে তেখেতলোকে বিভিন্ন ধৰণৰ আবুল তাবুল বকিবলৈ ধৰে। সেইকাৰণে চৰকাৰখনক আমি এইটোৱে আহ্বান জনাইছোঁ যাতে চৰকাৰখনে আবুল তাবুল নবকি। যিখন চৰকাৰে আজি অলপ দিনৰ ভিতৰতে এবছৰৰ ভিতৰতে কিমান হাজাৰ কোটি লোন ল'লে, যিটো লোন বাকী তৰুণ গগৈ ডাঙৰীয়া চৰকাৰৰ দিনতো লোৱা নাছিলে, সৰ্বানন্দ সোণোৱাল ডাঙৰীয়াকো এতিয়া ৰেকৰ্ড কৰি দিলে লোন লোৱাৰ এখন চৰকাৰ বুলি, কিন্তু তথাপিতো ঢোল বজাব বিচাৰে যে এইখন চৰকাৰে বিভিন্ন ধৰণে উন্নতি সাধন কৰিছে, লোন লৈ কেতিয়াও উন্নতি সাধন এখন চৰকাৰ কৰিব নোৱাৰে। গতিকে এই চৰকাৰক আমি এটা জনাব বিচাৰিছোঁ যে আপোনালোকে সঠিক পথত থাকক, রাইজর কথা চিন্তা করব। যি ধরনে আপনি রাইজর কথা চিন্তা করিম বলে আমার মুখ্যমন্ত্রী ডাঙরিয়া একটা প্রতিশ্রুতি দিছিল নির্বাচনের সময়ত, যে আমি যখন পত্তাহীন ব্যক্তি আছে সেই সকলক পত্তার ব্যবস্থা করিম। আজি গোটে সমগ্র অসমবাসী রাইজে দেখি আছে যে হিল হাকুত রাইজর কি অবস্থা হয়েছে। গতি এই যেটা দুঘুলিয়া নীতি কয় এটা করে এটা, এই ক্ষেত্রে রাইজে চাই আছে, রাইজে নিশ্চিতভাবে রাজনৈতিকভাবে পরবর্তী সময়ত এই সরকারখনক কিন্তু প্রত্যুত্তর উচিত প্রত্যুত্তর দিব। শেহতীয়াকৈ পিজু।